ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করছি বিলাসপুরি মাছের ভাজা চচ্চড়ি। তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসে ওভেনে প্রথমে হাঁড়িটা বসিয়ে নিয়েছি, তারপরে সরষের তেল দিয়ে দেব। তেল দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ পাতা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তারপরে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। পানি দিয়ে দিচ্ছি আমি, অবশেষে লবণ দিয়ে দিচ্ছি। হালকা মতো নাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন হতে দেব 2-3 মিনিট। তৈরি হয়ে গেল আমার বিলাসপুরি মাছের ঝাল চড়চড়ি। আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। খোদা হাফেজ।